আশরাফুল আলম আকাশ আমরা শুনেছি যে গতকাল থেকেই মোটামুটি ট্রাফিক পুলিশদেরকে আর রাস্তায় দেখা যাচ্ছে না দুপুরের পর থেকে এই অবস্থায় আজকে অফিস আদালত সব খুলে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবেই রাস্তায় গাড়ি ঘোড়ার ভিড়ও বেড়েছে সেই অবস্থায় আসলে এখন তাহলে কারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন কিভাবে আসলে যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে তোলা বলা যায় গতকালকে যেভাবে আমরা লাখো জনতার ভিড় দেখেছি রাজপথে আজকে সে ধরনের কোনো চিত্র নেই আজকের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন আজকে যে গণপরিবহন চলছে কিন্তু সেই গণপরিবহন অন্যান্য দিনের তুলনায় অনেক অংশেই কম ব্যক্তিগত বাহন আমরা কিছুটা বেশি দেখতে পাচ্ছি তবে যে ট্রাফিক অবস্থা ট্রাফিক সিগন্যালের কথা যদি বলি ট্রাফিক পুলিশ কিন্তু ঢাকা শহরের কোথাও আজকে নামেনি আমরা শুধু দেখতে পাচ্ছি প্রত্যেকটি জায়গায় পয়েন্টগুলোতে যারা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তারা হচ্ছেন স্থানীয় যারা শিক্ষার্থী আছে স্থানীয় যারা জনতা আছে তারাই বলা যায় ছাত্র জনতার হাতেই কিন্তু এখানকার ট্রাফিক ব্যবস্থা আপনি দেখতেই পাচ্ছেন যে সবাই হাতে লাঠি অথবা বিভিন্ন ধরনের সরঞ্জাম নিয়ে কিন্তু এখানে দাঁড়িয়েছে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করার জন্য অনেকে মানতে চাচ্ছে অনেকে মানতে চাচ্ছে না বলা যায় একটি মেসাকার পরিস্থিতি এখানে তৈরি হয়ে যাচ্ছে মাঝে মধ্যে এই অবস্থার মধ্যেই আসলে তারা ট্রাফিক ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আমরা অনেক পথচারীর সাথে কথা বলেছি যারা গাড়ি নিয়ে আসা যাওয়া করছে তাদের সাথেও কথা বলেছি আসলে তাদের মধ্যে আমরা এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখতে পেয়েছি অনেকে বলছেন যে যেভাবে চলছে এভাবে চলতে চলতে আসলে ভালো একটা কিছু হবে আবার অনেকের মধ্যে একটা আতঙ্কের ভাব দেখতে পেয়েছি বলছে আমরা একটি দুঃশাসন থেকে মুক্তি পেয়ে যেন আরেকটি দুঃশাসনের মধ্যে পড়তে না যায় সেই ধরনের অনেকে আশঙ্কাও করছেন সবাই চাচ্ছে মূলত যে একটি দেশ যেভাবে চলে সেভাবে যেন আমাদের সব কিছু নিয়ন্ত্রণে আসে কারণ আজকে যে ট্রাফিক পরিস্থিতি সেটি অনেকে আর ভালো চোখে নিল অনেকে আবার ভালো চোখে নিচ্ছে না আর যারা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে আমরা তাদের সাথেও কথা বলেছি তারা বলছে সকাল থেকে আসলে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছিলো এখানে যে কারণে তারা নিজ উদ্যোগে রাস্তার পরিবেশটা শৃঙ্খলে ফেরানোর জন্যই মূলত তারা কিন্তু এই সড়কে নামে নেমে কিন্তু তারা এই ট্রাফিকের যে ব্যবস্থাপনা সেটি পালন করছে আর বেশিরভাগ মানুষের চাওয়া যে ট্রাফিক পুলিশ আবার ফিরে আসুক তারা তাদের দায়িত্ব পালন করুক সব কিছু আগের নিয়মে স্বাভাবিক হোক এটি কিন্তু অনেকে চাচ্ছেন এছাড়া বলে রাখতে হয় যে আজকে যেহেতু সব ধরনের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত খোলার নির্দেশ দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণ গণপরিবহনের চাপ থাকে আসলে সব কিছু খোলা হলে আজকে সে পরিমাণের সে পরিমাণ গণপরিবহনের চাপ কিন্তু নেই এই ছিল আসলে বিজয় সরণ থেকে সর্বশেষ অবস্থা জি আকাশ আপনি কি ট্রাফিক কর্তৃপক্ষের কারোর সাথে কথা বলতে পেরেছেন যে কবে থেকে তারা আবার দায়িত্ব পালন করবেন বা এই ধরনের কিছু জানতে পেরেছেন কি না আপনি দোলা আমরা আসলে এখানে ট্রাফিকের যারা ডিসি আছে অনেকের সাথে ফোন করেছি ডিসি ডিসি তারা কেউই ফোন ধরছে না এই মুহূর্তে তার মানে আমরা তাদেরকে ফোনে পাচ্ছি না পরবর্তী আসলে কি নির্দেশনা তাদের কাছ থেকে সে এখন পর্যন্ত আমরা অফিসিয়ালভাবে আসলে কিছু জানতে পারিনি আকাশ অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আমাদের সহকর্মী আশরাফুল আলো আকাশ তিনি বিজয় সরণি থেকে যুক্ত হয়েছে।